বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত চাল ডাল তেল পেঁয়াজ মরিচ তরি তরকারি সবজি গুঁড়ো দুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের অস্বাভাবিক বৃদ্ধিতে জনজীবন যে নামিশ্বাস উঠেছে জনগণের দুঃসহায় পড়েছে তার প্রতিবাদে
যে আমি বসে আছি একটা কারণে, আপনি যে সতরং চিটের উপর বসে গান গাচ্ছেন ওই সতরং চিট আমার, আপনি যতক্ষণ শেষ না করবেন আমি তো সতরং চিট নিতে পারছি না, এই জন্যই আমি বসে আছি। তো আজকে আমার অবস্থান একটু সেই রকম, সবাই বড় বড় শিল্পীরা গান গেয়েছেন, বক্তৃতা করেছেন এবং এত সুন্দর বক্তব্য রেখেছেন যে আপনার সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এখন আমি যখন বক্তব্য রাখতে যাচ্ছি তখন আমি দেখছি যেখানে আপনার অস্থির হয়ে গেছে সবাই, তার মানে হচ্ছে যে এখন আর কেউ ধৈর্য নাই। আসলে এটা একটা বিজ্ঞান, কিন্তু এটা একটা সায়েন্স, প্রত্যেকটা মানুষের মনোযোগ এটা একটা বিজ্ঞান, এটা কিছুক্ষণ থাকে তারপরে থাকে না, এটা আমরা যারা ছাত্র তারাও বেশি করে জানে। যখন আমরা বই পড়তে থাকি কিছুক্ষণ পরেই আমাদের সেই মনোযোগ চলে যায়। যাই হোক, আজকে যে বিষয়ে এই বিক্ষোভ, এটা এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একেবারে অন্তরের কথা, যে আমরা আর পারছি না, আমাদের পক্ষে আর জীবন যাপন করা সম্ভব হচ্ছে না, আমাদের তেল ডাল লবণ এবং এই সমস্ত, অন্যদিকে আবার বিদ্যুতের গ্যাস দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। আমি যখন এখানে আসছিলাম আপনাদের অনেকেই জানেন যে আমি উত্তরায় থাকি, আর তো অনেক সময় লাগে আসার সময়, এই হাতির ঝিল আছে, এই হাতির ঝিলের রাস্তায় লেকের পাশে দেখলাম অনেক মানুষের ভিড়, লম্বা লাইন, কি ব্যাপার? দেখলাম ওখানে একটা ট্রাকে করে টিসিবি ন্যায্য মূল্যের আপনার পণ্য দেওয়া হচ্ছে, তেল তেল দেওয়া হচ্ছে। এই মিছিল এখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ছাত্ররা ছাত্রীরা, আজকে বাংলাদেশকে এমন একটা জায়গায় এই আওয়ামী লীগের সরকার নিয়ে গেছে যেখানে বাংলাদেশের মানুষ এখন বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না, অতিষ্ঠ হয়ে গেছে জীবন সব দিক দিয়ে, তার ন্যূনতম বেঁচে থাকার জন্য যে খাওয়া দরকার সে খাওয়া সে কিনতে পারছে না, তার বেঁচে থাকার জন্য যে নিরাপত্তা দরকার সে নিরাপত্তা সে পাচ্ছে না। আমাদের তোমরা ছাত্র যারা কলেজে যাও স্কুলে যাও বেতন বাড়তেই আছে, উপরন্তু এই স্কুল কলেজগুলোতে এমন এমন সমস্ত হেডমাস্টার হেডমিস্ট্রেস অথবা ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে যারা চোর চুরি করে সারাক্ষণ ধরে, বিশ্ববিদ্যালয়গুলোতে চুরির আকারে পরিণত হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের এই দেশ, আমরা যারা স্বাধীন যুদ্ধ করেছিলাম, স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা এর থেকে একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে এখানে সব মানুষ খেয়ে মোটা ভাত মোটা কাপড় পরে বেঁচে থাকবে, আমরা চেয়েছিলাম যে এখানে মানুষ একটা শান্তিতে থাকবে, নিরাপদে থাকতে পারবে এবং সে ভবিষ্যতের সমৃদ্ধির আরো কাজ করতে পারবে। এই আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবার তারা বাংলাদেশের মানুষের সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। অতীতের কথা বেশি বলে সময় নষ্ট করব না, 72 থেকে 75 সাল পর্যন্ত একই কাজ করেছে, শেষ পর্যন্ত জনগণ যখন বিদ্রোহ করতে শুরু করেছে, ছাত্রজন বিদ্রোহ করতে শুরু করেছে, প্রায় 30,000 তরুণ কিশোরকে হত্যা করেও তাদের সামাল দিতে পারে নাই, তারা এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা বাক্সাল করেছে। আজকে একই ঘটনা চলছে বন্ধুগণ, এবার শুধু চেহারাটা আলাদা, মোড়কটা আলাদা, মোড়কটা গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়েছে কিন্তু ভেতরে ভেতরে সমস্তটাই ওই একদলীয় শাসন ব্যবস্থা তারা চালাচ্ছে। আজকে আপনারা শুনেছেন, আমি বক্তব্য দীর্ঘ করবো না, এই মূল্য বৃদ্ধির পেছনে একটাই মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদের নেতাদের দুর্নীতি। বন্ধুগণ, আজকে তারা এই দুর্নীতি করে ফুলে ফেঁপে বড় হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ছে কেন? কারণ সয়াবিন তেলের যারা ব্যবসা করে তারা বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী। আজকে গ্যাসের দাম বাড়ছে কেন? কারণ এলপিজি গ্যাস বিদেশ থেকে জামদানি করে নিয়ে আসছে তাদের একমাত্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, আপনার তিনি তার সঙ্গে জড়িত মালিক। আজকে ওষুধের দাম বাড়ছে, স্বাস্থ্য খাত শেষ হয়ে গেছে, স্বাস্থ্য খাতে কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি হয়, কোনো বিচার হয় না। শিক্ষামন্ত্রীর এলাকা চাঁদপুরে সেখানে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে সেখানকার ডিসি অভিযোগ করে
যে 365 কোটি টাকা এই মন্ত্রীর আত্মীয় স্বজনরা নিয়ে গেছে, কোনো বিচার হয় না। আজকে সবখানে সব ক্ষেত্রে সবখানে একটাই কারণ, এই মূল্য বৃদ্ধির মানুষের জীবনকে দুঃসহ করার এই সরকারের দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি, সেই সঙ্গে তাদের অযোগ্যতা, অপদার্থতা। সুবিধাচারীরা অনেক সময় কিন্তু আপনার ভালো দেশ চালায়, সেভাবে চালিয়েছিল, কিন্তু এই সরকার দেশও চালাতে পারে না, যেখানে মানুষের খাবার দিতে পারে না, মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, যেখানে মানুষের ছেলেদের চাকরি নেই, যা পাশ করে, এখানে আমাদের বহু ছাত্ররা আছে যারা চাকরি পায় না। এক তো অপরাধ আছে যে বিএনপি করে, তাছাড়াও চাকরি নাই, চাকরি দিতে পারবে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আজকে করোনার পরে আজকে বাংলাদেশে প্রায় শতকরা 2% দারিদ্র বেড়ে গেছে, কর্মচ্যুত হয়েছে, সব নিজের কর্মহীন অবস্থায় আছে প্রায় 6 কোটি মানুষ। এগুলো তারা কখনো বলে না, সবসময় বলছে কি এখানে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন। এই যে মেগা প্রকল্প, এই মেগা প্রকল্পে আজকে 10 বছর ধরে চলছে, ঢাকা থেকে গাজীপুর যান 3-4 ঘন্টা লাগে, প্রতি কিলোমিটার নাকি 213 কোটি টাকা আপনার ব্যয় হচ্ছে, পদ্মা সেতুর দাম বাড়িয়েছে। এটা আমার বেশি বলার দরকার নেই, আপনার লিফলেট আছে সকলের হাতে একটা করে, সেই লিফলেটে দেখবেন এই কথাগুলো সমস্ত বলা আছে। তাই বন্ধুগণ, আজকে আর অন্য কোনো পথ নেই, এই দেশের গণতন্ত্রের যিনি মাতা দেশের যে বেগম খালেদা জিয়া, তাকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আজকে আটক করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান, যার দিকে গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের 35 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, আজকে এই ছাত্রদের একটু কথা জন্যই তাদেরকে মামলা করে নিয়ে যায়। কয়েকদিন আগে আমাদের ছাত্রদেরকে পার্টি অফিসের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। এই তেল তেল ডাল তেল চাল ডালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন আমরা সারা দেশে আন্দোলন শুরু করেছি গত বছর 26 তারিখ থেকে, তখন তাদের টনক নড়ে গেছে, এই জন্য সারা তারা আজকে বিভিন্ন থানা উপজেলা বা জেলাগুলোতে আক্রমণ চালাচ্ছে, হানা চালাচ্ছে। বন্ধুগণ, আজকে এই ভয়াবহ একটি সরকার যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে টিকে আছে, তাদেরকে সরাতে হবে। একটা গভীর চক্রান্ত আছে, সেই চক্রান্ত হচ্ছে এই দেশের মানুষকে তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখে তারা একটা রাজতন্ত্র চালাবে, সেই তথাকথিত মুজিববাদের দেশ এখানে তারা চালু করবে। বন্ধুগণ, আমাদের কাছে খুব কথা পরিষ্কার, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটা মুক্ত সমাজের জন্য, আমাদেরকে সেই মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আজকে আবার সকল মানুষকে ওই 1971 সালের মতো ঐক্যবদ্ধ করতে হবে, এবং প্রয়োজন হলে আরো একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে মুক্ত করতে হবে, জনগণকে মুক্ত করতে হবে। আমাদের যুদ্ধ, আমাদের যুদ্ধ শুধুমাত্র বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য নয়, আমাদের এই যুদ্ধ আমাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। আমি বাংলাদেশের মানুষ হচ্ছে এই দেশের মালিক, তাদের মালিকানা ফিরে দেওয়ার জন্য আমরা ভোট দিতে চাই। আমাদের দেশের মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তারা কখনোই সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পক্ষে নয়। আজকে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, কেন জানো? যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হলে তারা কখনো জয়ী হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের কাছে আমরা বলেছি এই দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করা তখনই সম্ভব হবে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার সম্ভব তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করতে পারবো তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে, এবং সেই সরকার আসলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন, সেজন্য আমরা আজকে পরিষ্কার করে বলেছি যে আমরা অন্য কোনো কিছু বুঝি না, আমরা একটা যে কথা বুঝি, যেখানে একটা নির্বাচন দিতে হবে সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে। সেজন্যই বলেছি যে আগে পদত্যাগ করুন, সবখানে আপনারা ব্যর্থ হয়েছেন, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন, জীবনের নিরাপত্তা নিতে ব্যর্থ হয়েছেন, পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, সেই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের নির্বাচন
ভোটের মাধ্যমে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বন্ধুগণ। এটাই হবে বাংলাদেশের জন্য তার 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সেই চেতনাকে বাস্তবায়িত করা। আমি আবারও ছাত্রদের প্রতি আহ্বান জানাতে চাই, এই দেশে যা কিছু কল্যাণকর, যা কিছু মহৎ, যা কিছু সৃজনশীল কাজ হয়েছে সব ছাত্ররাই করেছে বন্ধুগণ। এই ছাত্রদেরকে আবার তার পূর্ণতিত্ব নিয়ে এসে আজকে সমস্ত অচলায়তন ভেঙে ফেলতে হবে, জেগে উঠতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলি। সবকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জওয়ানদের দেশের কৃষকদের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।